শুভেচ্ছা সবাইকে। নায়েম হাসান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পর্তুগালের যে ইমিগ্রেশন সার্ভিস সেফ, তারা বিলুপ্ত হয়ে নতুন যে একটি সংস্থা এপিএমএমএ যারা দায়িত্বটি গ্রহণ করছে, তারা দায়িত্ব নেওয়ার পরে আসলে পর্তুগালের যে ইমিগ্রেশন পরিস্থিতি সেটি কেমন হবে, বা সেফের মতো হবে নাকি আরও সহজ হবে না আরও কঠিন হবে, তো এটি নিয়ে আপনাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা রয়েছে এবং কেনই বা এই পরিবর্তনটি হচ্ছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, শুরুতে জানিয়ে রাখি যে সেফ ছিল পর্তুগালের ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস, যারা পর্তুগালের যে নতুন অভিবাসী রয়েছে তাদেরকে নতুন রেসিডেন্স পারমিট প্রদান করত, ট্যাক্স প্রদান করে যেভাবে আপনারা রেসিডেন্স পারমিট পেতেন সেটি আসলে প্রসেস করত সেফ, এবং তারা বর্ডার কন্ট্রোল করতো, বর্ডার যে কোনো ধরনের সহিংসতা বা বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য তারা কাজ করত। তো সেফের আসলে কেন তারা বিলুপ্ত হয়ে গেল এবং তারা বিলুপ্ত হয়ে গেছে, এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। কারণ সেফ 2020 সালে একজন ইউক্রেনিয়ান নাগরিককে তারা যখন আটক করে লিসবনের যে এয়ারপোর্ট থেকে আটক করার পরে, কিন্তু সেই তাদের টর্চারে একজন ইউক্রেনিয়ান নাগরিক মারা যায় এবং সেটির পরে কিন্তু ব্যাপক সমালোচনা হয় সেফের নামে, এবং এই ইউক্রেনিয়ান নাগরিককে তারা যখন তাদের আমলে আন্ডারে রেখেছিল আটক করে, তখন অভিযোগ রয়েছে যে সেই নাগরিককে তারা অনেকভাবে টর্চার করেছিল, যার ফলে সেই নাগরিকের মৃত্যু হয়। এবং তারপরেই কিন্তু পর্তুগালের যে বিভিন্ন মানবিক সংস্থাগুলো রয়েছে এবং সরকারের পক্ষে তারা অনেক দাবি জানিয়েছিল সেফের এই কর্মকাণ্ড সম্পর্কে, এবং এটির পরে কিন্তু সরকারও এই বিষয়টিকে অনেক গুরুত্বভাবে নিয়েছে। এবং আরও অনেকগুলো কারণ রয়েছে, যেমন ইমিগ্রেশনের যে অভিবাসীরা তারা ইমিগ্রেশনের রেসিডেন্সের জন্য আবেদন করতেন, সে আবেদন করার পরে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করা, তাদের যে বিভিন্ন সময়ে তাদেরকে বিভিন্ন ভোগান্তিতে ফেলা, বিশেষ করে ঠিক সময়ে সে আবেদনগুলো প্রসেস না করা এবং কোনো ধরনের নোটিশ না দিয়ে আবেদনগুলো ক্যান্সেল করে দেওয়া, বা অনেক জটিলতা, বিশেষ করে তাদের যে কল সেন্টারগুলো ছিল সেগুলো তো সে ধরনের কোনো সার্ভিস সে অভিবাসীরা পেত না, তো অনেক ধরনের অভিযোগগুলো অভিবাসী সম্প্রদায় থেকেও ছিল, তো এগুলো কিন্তু সরকার বেশ আমলে নিয়েছে এবং নিয়ে তারা কিন্তু সেগুলোকে আমলে নিয়ে এবং নতুন করে তারা এপিএমএমএ যারা নতুন করে দায়িত্বটি গ্রহণ করছে তাদেরকে আসলে সুসংগঠিত করে কিভাবে এই সেবাকে আরও সুন্দর করা যায় সেটি তারা চেষ্টা করছেন। এবং এই নতুন এপিএমএমএ নিয়ে অনেকে কিন্তু চিন্তা করছেন যে এটি কি কঠিন হবে, আমি আপনাদেরকে বলবো আসলে এটি কেমন হবে। এটি করার আমি যেটি বললাম যে সেফ কেন বিলুপ্ত হলো, সেফ বিলুপ্ত হলো কারণ তাদের যে অ্যাপ্রোচ ছিল বা তারা যেভাবে আসলে মানুষকে ট্রিট করতো বা তারা যেভাবে মানুষের সাথে ডিল করতো সেগুলো আসলে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করেছিল, এবং সরকার এমনটা আসলে চায় না যে তাদের একটি সার্ভিস এভাবে হোক, তারা এটিকে পরিবর্তন আনতে চেয়েছেন, যার কারণেই কিন্তু এপিএমএমএকে আরও সুসংগঠিতভাবে তারা তৈরি করেছে। এপিএমএমএ মূলত সেফের থেকেও আরও বেশি মানবিক এবং আরও বেশি ফ্রেন্ডলি সার্ভিস যাতে তারা দেয়, বিশেষ করে যারা পর্তুগালে আসবেন বা পর্তুগাল থেকে যারা বাইরে যাবেন সেই জার্নিতে, এই বর্ডার সার্ভিসে যেন বা ইমিগ্রেশন সার্ভিসে যেন তারা কোনো ধরনের মানুষ যেন কোনো সমস্যায় না পড়ে এবং মানুষ যেন আরও বেশি মানবিক সেবা যেন তারা এই নতুন সংস্থাটি থেকে পায়, সেজন্য কিন্তু ইমিগ্রেশনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো সেফের যে বর্তমান কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু আমরা জেনেছি যে এপিএমএমএতেও কিছু সংখ্যক কর্মকর্তা আসবেন, এবং কিছু কর্মকর্তা তারা অন্যান্য যেমন জিএনআর এবং পিএসপি সহ পুলিশের যে আরও বেশ কয়েকটি বর্ডার সার্ভিস ইউনিট রয়েছে বা নৌবাহিনীর ইউনিট রয়েছে সেগুলোতে তারা সাময়িক দুই বছর নাগাদ ট্রানজিশন পিরিয়ড বলছে এটিকে, তারা সেখানে থাকবে এবং এর পরবর্তী সময়ে তারা কিন্তু সরকারের বিভিন্ন যে দপ্তর রয়েছে বা বিভিন্ন ফোর্স রয়েছে সেগুলো তো তারা জয়েন করতে পারবে, কিন্তু তাদেরকে সুরক্ষা সরকার দিয়েছে, তাদের চাকরি এবং বেতনের সুরক্ষা তারা পেয়েছে। তবে একটি বিষয় হচ্ছে যে সেফের যে আরও বেশ কয়েকটি কার্যক্রম রয়েছে, যেমন কার্ড রিনিউ করা সহ এই বিষয়গুলো কিন্তু এপিএমএমএর কাছে চলে যাবে, যেমন প্রথম কার্ড কিউ পাওয়ার পরে যখন সেই কার্ডটিকে দ্বিতীয় তৃতীয় মেয়াদে রিনিউ করতে হয় পাসপোর্ট পাওয়ার আগ পর্যন্ত, সেটি এখন আইএনআরের কাছে চলে গিয়েছে, যে সংস্থাটি আসলে পাসপোর্ট আবেদনের জন্য যে বিদেশি নাগরিকরা ব্যবহার করে থাকতো তাদের আন্ডারে চলে গিয়েছে এখন কার্ড রিনিউর দায়িত্বটি। তো ওভারঅল যেটি আমার ধারণা, এখন সময়ই বলে দিবে যে এপিএমএমএটা কিন্তু সরকার
তাদের গঠন করার একটি যে মেসেজ সেটি হচ্ছে যে সরকারের যে এই সেবাটি বিশেষ করে বিদেশি এবং ফরেন ট্যুরিস্ট যারা আসে বা এখানে যারা স্থায়ী হতে আসেন অনেক অভিবাসী, তো এছাড়াও ইমিগ্রেশন সার্ভিসকে আরও স্মুথ করার জন্য যাতে মানবিকতার সাথে এই সেবাগুলো এই সংস্থাগুলো দেয় সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু APMMA গঠন করার মূল উদ্দেশ্য। তো এখন সময় বলে দিবে যে সময়ের সাথে APMMA আসলে কী ধরনের একটি সংস্থায় পরিণত হয় এবং তারা আসলে কীভাবে সরকারের যে লক্ষ্য বা তাদেরকে গঠন করার যে একটি অ্যাপ্রোচ সেটি আসলে তারা কীভাবে করেন সেটি এখন দেখার বিষয়। তবে আমি পজিটিভ চিন্তা করছি, কারণ পর্তুগালের বর্তমান ক্ষমতাসীন যে সোশ্যালিস্ট পার্টি রয়েছেন এবং প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তা, তিনি কিন্তু মানবিক একজন মানুষ এবং অভিবাসীদের ক্ষেত্রে তিনি বেশ উদার একজন মানুষ বলা চলে, এবং তার আমলে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীরা সুযোগ সুবিধা পেয়েছে। তো এখন বলা যায় যে এই সংস্থাটির হয়তো জাস্ট যে সেফের থেকে তাদের কার্যক্রম এখন একটু পরিবর্তন করার জন্য কিন্তু তাদেরকে গঠন করা। তো আশা করছি যে পজিটিভই চিন্তা করছি যে পজিটিভ এবং ভালো কিছুই হবে এবং এই তাদের সেবা আরও বেশি দ্রুততার সাথে তারা হয়তো রেসিডেন্সগুলো আরও পারমিটগুলো তারা প্রসেস করবে, এবং আরেকটি বিষয় যেটি তাদের যে ডিলিংগুলো সেগুলো সেফের মতো হয়তো অত কঠিন হবে না, যেটি আসলে তাদেরকে গঠন করানো তোমার একটি উদ্দেশ্য। তো দর্শক, আপনাদেরকে এই বিষয়টি আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম, আশা করছি আপনারা এই বিষয়টি নিয়ে আর কনফিউজ থাকবেন না, এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।